আমরা আছি গাজীটি সলভে, আর আমাদের একজন মেহমান তিনি এসেছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। তো এই বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো। তো শুরুতেই ম্যানেজার সাহেব, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সরাসরি আমরা আমাদের মেহমানের কাছে চলে যেতে চাচ্ছি। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো শুরুতে আপনার নামটা বলবেন। আমার নাম শ্রী শ্রী খোকন চন্দ্র দাস। শ্রী খোকন চন্দ্র দাস, কোথা থেকে এসেছেন? রূপগঞ্জ থেকে। রূপগঞ্জ, রূপগঞ্জ কোথায়? কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ। দর্শক মন্ডলী, যারা কাঞ্চন ব্রিজের আশেপাশে আছেন, তারা আমাদের আজকের এই ব্যাটারি সম্পর্কে খোকন ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারবেন। আর এইটা মূলত 48 ভোল্ট 100 এম্পিয়ারের একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। তো দর্শক মন্ডলী, এর ভিতরে রয়েছে প্রায় 4000 লাইফ সাইকেল। সুতরাং একটা ব্যাটারি থেকে আরামসে গ্রাহক 5 থেকে 7 বছর আরামসে ইউজ করতে পারবে। তো 5 বছর ধরি না, যদি 4 বছরও ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিটা কিন্তু অনেক সেভ করবে। এই সেভের বিষয়টা আমরা আজকে একটু হিসাবটা জেনে আসবো। আপনি তো মোটা ব্যাটারি ব্যবহার করেন নাই, তাই না? হ্যাঁ, এই প্রথম আপনি গাড়ি বানাতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ। তো আপনার আসলে কিভাবে কি মনে হলো যে লিথিয়াম ব্যাটারিটা আমি নেই? মানে আপনার কেন আসলে মনে হলো পানি ব্যাটারি না নিয়ে এই লিথিয়ামের দিকে কেন আসলেন? ভাই, আমি এই কারণে যাচ্ছি যে একটা বিদ্যুৎ থাকে না, অবশ্যই এই কারণে যাচ্ছি যে বিদ্যুৎ আমাদের যে বাংলাদেশে বিদ্যুৎ থাকে না রাত্রেবেলা। আর দেখা গেছে যদি এই ব্যাটারি কিনতে কিনা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, ব্যবহার করা যায়, সহজে করা যায়, এই কারণে আমি। আচ্ছা, এই ব্যাটারিটা। তো দর্শক মন্ডলী, এটা কিন্তু অনেকে প্রশ্ন করবেন যে ভাই চার্জটা আসলে কিভাবে কি। তো দর্শক মন্ডলী, এইটা আমরা চার্জারটা দিয়েছি এখানে 48 ভোল্ট 10 এম্পিয়ারের চার্জার। তো এখানে আমরা সর্বোচ্চ 1C গতিতে, অর্থাৎ 1 ঘন্টায় ফুল চার্জ করতে পারবো। জানি না, আমাদের দেশে হয়তো একটু সময় লাগবে, যেটা বাহিরের কান্ট্রিতে অলরেডি রয়েছে। 1 ঘন্টায় 100 এম্পিয়ারের একটি ব্যাটারি চার্জ করা যায়, তার মানে প্রায় ঘন্টায় 100 এম্পিয়ার গতিতে চার্জ করানো যায়। এটা কিন্তু সেই ব্যাটারি। আর পানি ব্যাটারি কিন্তু 20% পর্যন্ত চার্জ করা যায়, এটা আসলে হিসাবে রয়েছে। তো সুতরাং 200 এম্পিয়ার একটা ব্যাটারি সর্বোচ্চ 20% পর্যন্ত বা 40% পর্যন্ত, 40 এম্পিয়ার পর্যন্ত চার্জ করা যায়, বা 20 এম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ চার্জ করা যায়, এর বেশি কোনোভাবে চার্জ করা যায় না। এই দিকতে তুলনা করলে লিথিয়াম ব্যাটারি কিন্তু অবশ্যই 1C রেটিং, অর্থাৎ রেটিংটা বেশি। সুতরাং আপনি প্রয়োজনে এটাকে ব্যাটারি এম্পিয়ার অনুযায়ী, অর্থাৎ ঘন্টায় 1 ঘন্টায় এটাকে ফুল চার্জ করতে পারবেন সর্বোচ্চ। তবে এটা আসলে ব্যাটারিতে প্রেশার হয়ে দাঁড়ায়, যার কারণে আপনি স্ট্যান্ডার্ড টাইম হলো মানে সর্বোচ্চ আপনি এখানে 50 এম্পিয়ারের চার্জার অ্যাটাচ করতে পারবেন। তো দর্শক মন্ডলী, এই ব্যাটারিটা প্রায় 5 বছর ব্যবহার করা যাবে ধরে নিচ্ছি আমরা। তো যদি প্রতি বছর আসলে লিথিয়াম ব্যাটারিটা কেন কিনবেন, এরকম প্রশ্ন করেন যে ভাই আমরা কেন লিথিয়াম ব্যাটারিটা কিনবো, পানি ব্যাটারি তো বিক্রি করা যায়, লিথিয়াম ব্যাটারি তো 1 টাকাও বিক্রি করা যায় না। তো দর্শক মন্ডলী, আপনারা যদি একটু হিসাব করেন, প্রতি বছর আপনার ব্যাটারিটা প্রায় 70 থেকে 80 হাজার টাকা দিয়ে ক্রয় করেন। আর এটা কিন্তু 48 ভোল্ট 100 এম্পিয়ারের চার ব্যাটারি দিয়ে যে আপনারা গাড়িগুলো চালান, মিশুকগুলো, সেই মিশুক গাড়িতে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। প্রতি বছর যে 60 থেকে 70 হাজার বা 80 হাজার টাকা, আশি ধরলাম না, আমি ধরলাম এখানে 60 হাজার টাকার মতো আপনারা ব্যাটারিটা ক্রয় করেন। তো 60 হাজার টাকাতে যদি ক্রয় করেন, 50% পান, মানে 30 হাজার টাকা পান, আর 30 হাজার টাকা কোনোভাবেই পান না। তো 30 হাজার টাকা কিন্তু নষ্ট হয়ে যায় প্রতি বছর, এই 30 হাজার টাকা একদম নষ্ট, এই টাকার কোনো হিসাব নাই। হয়তো দিন শেষে আপনি 30 হাজার টাকার মতো পান, কিন্তু 30 হাজার টাকা যে একদম লস হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমরা একটু কাউন্ট করি। প্রতি বছর যদি 30 হাজার টাকা লস হয়, তাহলে 5 বছরে আমাদের এভারেজ লস হবে 3 পয়সা 15, অর্থাৎ 1,50,000 টাকার মতো। এটা কিন্তু ক্যাশ টাকা লস হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এটা এই ব্যাটারিতে কোনো প্রকার মেনটেন্যান্স করা লাগবে না, সুতরাং অ্যাসিড দেওয়ার যে খরচটা এটা কিন্তু আপনাদের বেঁচে যাবে। অ্যাসিড, কোনো প্রকার অ্যাসিড আপনারা ব্যবহার করতে পারবেন না, এটাতে সম্পূর্ণ একবার নিচ্ছেন, একবারে কিন্তু 5 বছর চলে যাবে। সুতরাং অ্যাসিডের একটা বিল প্রাইস 10 থেকে 20 হাজার টাকার মতো আসতে পারে। তো এখানেও ধরলাম আমরা 10 হাজার টাকা, প্রায় 1,60,000 টাকার মতো আমাদের সেভ হলো। এরপরে আমরা যদি দেখি এই ব্যাটারিতে কারেন্ট বিলের কথা, এই 4টি লেড অ্যাসিড ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন, আপনারা ব্যবহার করেন আমাদের থেকে ভালো জানেন, 1,500 2,000 টাকা 3,000 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসে, কারো কারো 4,000 টাকাও আসে। তো সেই ক্ষেত্রে আমি যদি 2,000 টাকা বিদ্যুৎ বিল ধরি, তার মানে এইটাতে আসবে মাত্র 800 1,000 1,200, সর্বোচ্চ এর বেশি আসে না। তো সেই ক্ষেত্রে প্রতি মাসে কিন্তু 1,000 1,500 2,000 টাকার মতো সেভ হয়। তো 1,000 টাকাও যদি সেভ হয়, 12 মাসে 12,000 টাকা, 5 বারং 60,000 টাকা, অর্থাৎ 5 বছরে 60,000 টাকার মতো বিদ্যুৎ বিল সেভ হয়ে যাচ্ছে, তাই নাকি ম্যানেজার সাহেব? তো 2
হইল 1,60,000 টাকা প্লাস এখানে 60,000 টাকার মতো বিদ্যুৎ বিল, তার মানে 2,10,000 টাকার মতো সেভ হয়ে যাচ্ছে। তো 5 বছরের হিসাবে যদি আপনি করেন, এই যে পানি ব্যাটারির জন্য যে 2,60,000 টাকা আপনি অতিরিক্ত ব্যয় করতেন, সেই টাকা দিয়ে আপনারা 2টা অটো গাড়ি কিনতে পারবেন। আমি আবার বলছি, যে টাকা সেভ করে যাবে 2টা অটো গাড়ি আপনি কিনতে পারবেন। এরপরে যদি ব্যাটারিটা ফেলেও দেন, তারপরেও এই ব্যাটারিটার মূল্য যদি না হয় 1 টাকাও, তারপরও আপনি হ্যাপি। তার কারণ প্রায় 2,00,000 টাকার মতো আপনার সেভ করে দিয়ে যাচ্ছে। মিনিমাম 2,00,000 টাকা আপনি সেভ পাওয়া মানে কি, একটা অনেক কিছু আরও আসলে সেভ আছে, সেভের শেষ নাই। এটা কিন্তু পানি ব্যাটারির পরিবর্তে আমরা ব্যবহার করি, 200 কেজির পরিবর্তে মাত্র এই ব্যাটারিটার ওজন 32 কেজি। সুতরাং গাড়ির ওয়েট কমে যায়, আপনার টায়ার টিউবের খরচটা কমে যায়, আর বডি যদি ভর কম থাকে তাহলে খরচটা আসলে ওইভাবে টায়ার টিউবটা কমে যায়, এটা একটা খরচ আছে। এরপরে লেড অ্যাসিড ব্যাটারিগুলোতে দেখা যায় যে পানি পড়ে পড়ে, অর্থাৎ অ্যাসিড পড়ে পড়ে কিছুটা দিন, অর্থাৎ কিছুদিন পরপরই বা 6 মাস বা 1 বছর পরপরই এগুলার বডি নষ্ট হয়ে যায়, চ্যাসিসগুলো নষ্ট হয়ে যায়। তো প্রতি বছর আমাদের এই চ্যাসিসগুলো 10-15,000 টাকা এই চ্যাসিসের কাজ করাতে হয়। এই জিনিসটাও করা লাগবে না এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে। তো সব কিছু মিলিয়ে আমরা একটা জিনিস দেখেছি যে 4-5 বছর যখন এই ব্যাটারিটা আপনি ব্যবহার করবেন, মানে যদি সেভ নাও করে, প্রায় 3,00,000 টাকার একদম নিশ্চিত সাশ্রয় আপনি পেয়ে যাবেন। এদিক দিয়ে তুলনা করলে অবশ্যই লিথিয়াম ব্যাটারি বেস্ট। দর্শক মণ্ডলী, গাজী এটি সলভ এমনই প্রতিষ্ঠান, আপনার যে প্রোডাক্টটি দিয়ে থাকে এই প্রোডাক্টটির একটা আস্থা, ওয়ারেন্টি বা গ্যারান্টি প্রোভাইড করে থাকে। সুতরাং আপনারা যেখান থেকে নেন না কেন, দেখা যায় চায়না থেকে যে লিথিয়াম ব্যাটারিগুলো বাংলাদেশে আসে এগুলো প্যাক করা থাকে, আর এই প্যাকটা তো মূলত আপনার সামনেই করেছি ভাই, তাই না? আমাদেরকে একটু সময় দিবেন। এই ভিতরে যে সেলগুলো ব্যবহার করেছে, কি BMS, স্মার্ট BMS ব্যবহার করেছে, আপনার সামনেই তো করেছি, তাই না? তো সুতরাং আপনি কিন্তু দেখেছেন যে আসলে এর ভিতরে কি ব্যবহার করা হয়েছে। তো এই জায়গা থেকে তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে এর ভিতরে আসলে বোমা দিয়েছে নাকি মাটি দিয়েছে নাকি সিমেন্টের দলা দিয়েছে, এই জিনিসটা কিন্তু ভাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। রাত্রে কিন্তু তার ঘুমটা ক্লিয়ার হবে যে না, আমরা একটা সঠিক জিনিস পেলাম। সেই দিক দিয়ে তুলনা করলে চায়না থেকে যে ইন্টিগ্রেটেড প্যাকটা আসে, এটার ভিতরে দেখা যায় যে সিলিন্ড্রিকাল, অর্থাৎ বোতল সেলও দিয়ে দিতে পারে। এই জিনিসটা বোতল সেল যদি দেয়, এগুলো তুলনামূলক বাজারের অনেক কম দাম হয়, আর সুতরাং এগুলোতে আপনার লাইফ সাইকেল বেশি থাকে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না, মানে দ্রুতই আসলে নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা আপনারা ওই চায়নার যে ইন্টিগ্রেটেড প্যাকের ভিতরে এগুলো কিন্তু হরহামেশাই এগুলো আমরা পেয়ে থাকি। আর আমরা যে সেলগুলো দিয়ে থাকি এগুলো 4,000 লাইফ সাইকেল, 4,000 না যদি 3,000 লাইফ সাইকেল থাকে, তারপরেও 5 বছর প্লাস আপনারা আলহামদুলিল্লাহ আরামসে ব্যবহার করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, এই ব্যাটারিগুলো যাদের প্রয়োজন, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, সুতরাং আমাদের স্ক্রিনার নাম্বারে কল করতে পারেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ওয়েবসাইট www.gaziitsolve.com, এখানে আপনারা সরাসরি কল দিতে পারেন। তো দর্শক মণ্ডলী, অনেকে প্রশ্ন করবেন, এই বিষয়টা আমরা আবারও ক্লিয়ার করি। দেখুন, একদম সহজ হয়ে আমরা এখানে 2টা পোর্ট লাগিয়েছি। ম্যানেজার সাহেব একটু কানেক্ট করেন। দেখুন, আমরা পোর্টটা এখানে লাগানোর আগে এখানে যে প্লাস মাইনাস তার 2টি আছে, এটা আমরা অবশ্যই গাড়িতে লাগিয়ে নিব। লাগানোর পরে জাস্ট একটু আমরা চাপ দিলে, প্রেস করলে জিনিসটা পোর্টেবল সিস্টেম হয়ে যাবে। দেখুন, একটু শব্দ হলো, এটা কিন্তু পোর্টেবল সিস্টেম হয়ে গেল। আর এই 2টা তার, এই যে প্লাস মাইনাস যে 2টা তার, এই যে 2টা তার, দেখুন ম্যানেজার সাহেবের হাতে যে 2টা তার, এটা শুধু কন্ট্রোলারে যে প্লাস মাইনাস, এখানে আপনারা লাগিয়ে দিলে হবে, কোনো প্রকার হ্যাসেল নাই। আর যদি চার্জারের কথা তুলনা করি, চার্জারটা একটু লাগাই আমরা, তো সেফটির জন্য আমরা খুলে নিচ্ছি, যেহেতু আসলে পাওয়ার রয়েছে। তো সুতরাং এটা ওয়াটারপ্রুফ যুক্ত একটি কানেক্টর, আপনারা খুব সহজে এটা কানেক্ট করতে পারবেন, কোনো প্রকার লোকের প্রয়োজন হবে না, অর্থাৎ লোকদেরকে হায়ার করতে হবে না। জাস্ট এখানে চার্জারটা ঢুকিয়ে দিলে আপনারা কারেন্টের সাথে প্লাগিং করে দিলে এটা চার্জ হতে থাকবে, এছাড়া অতিরিক্ত কোনো ঝামেলা নাই। সুতরাং ইজি একটা প্রসেস, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এটা, যারা মূলত ইলেকট্রিক সম্পর্কে একটু ধারণা আছে, তারা এই জিনিসটা করে নিতে পারবেন। অনেকে দেখা যায় যে এইটা আবার আপনারা হোম ডেলিভারিতে নেন, বাড়িতে গিয়ে লাগিয়ে দিয়ে আসে, তার জন্য অতিরিক্ত 5,000 টাকা বিল করতে পারে। সেই জিনিসটা আপনাদের একদম সিম্পল জিনিস, তো সহজে আপনারা এটা কানেক্ট করতে পারবেন, এটা 5,000 টাকা দিয়ে লোক হায়ার করার কোনো প্রয়োজন নাই। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। টিল দ্য নেক্সট ওয়িক গাজী ইট সলভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।